আসলে ওপেনিং এগুলো সব ট্রাই করছে তারা। আমি যখন প্রথম শুনলাম, প্রথম একদিন শুনলাম যে আজকে নামবে মেহেদী হাসান মেরাজ এবং সাব্বির, আমি তো অবাক। আমি খালি বলেছিলাম আমি কখনো সাব্বিরকে ওপেন করতে শুনি নাই, দেখি নাই, তো আমাকে বললো একটা ম্যাচ করেছিল। সো আমার ধারণা এগুলো ট্রায়াল দিচ্ছে এবং ট্রাই নেশনে গিয়ে নিউজিল্যান্ডে গিয়ে আরও কিছু ট্রাই করবে, তারপর ঠিক করবে। সো ওয়ার্ল্ড কাপে এবার যে টিমটা খেলবে আমাদের, আমার সাথে যে কথাটা হয়েছে এটাকে আমরা কন্টিনিউ করব তা না, এক বছর নেক্সট ওয়ার্ল্ড কাপ পর্যন্ত না, এটা কোনো সীমিত কোনো ব্যাপারই প্লেয়ার আসছে, মানে আমি এটা বিশ্বাসই করি না। এই যে এতগুলো খেলোয়াড় যখন নাকি এতদিন খালি শুনতাম প্লেয়ার নাই, পাইপলাইনে প্লেয়ার নাই, পাইপলাইনে প্লেয়ার নাই, সাকিবও তো খেললো না, তো কী হয়েছে? মানে আপনার, আমি তো কোনো অসুবিধা দেখছি না। জিনিসটা বুঝতে হবে কন্ডিশনটা কী, নতুন নতুন কোচ আসছে, এই নতুন কোচ এসে দেখতে চাচ্ছে, সবাইকে ট্রাই করতে চাচ্ছে, সাব্বিরের কথা শুনেছে, সাব্বিরকে দেখছে। যেহেতু আমাদের এখানে তখন অন্যরা ছিল না প্রথম ওই খেলায়, তখন ওরা চিন্তা করলো, আচ্ছা ওই সময়টাই আপনারা চিন্তা করে দেখেন, লিটন দাস ইনজুর্ড ছিল, রাব্বি ইনজুর্ড ছিল, সোহান ইনজুর্ড ছিল, তো অপশন নাই, তো অন্যরা খেলেছে দেখেছে, এখন তারপর ওদেরকে দেখেছে, এদের কাছ থেকে ওদের এই কোচের মনে হয়েছে যে এরাই, এদের ফিউচার আছে, এদেরকে খেলাচ্ছে। এখন আসলে মুস্তাফিজ তো আনডাউটেডলি আমাদের সবসময় ফার্স্ট চয়েস বেস্ট বোলার। এখন আমার ধারণা হি উইল কাম ব্যাক, ও কাম ব্যাক করা উচিত। যেই জিনিসগুলো আসলে ওর যে মেজর স্ট্রেংথগুলো ছিল, ওই স্ট্রেংথগুলো আমরা আজকালকার খেলায় দেখতে পাচ্ছি না, সো ওগুলো দেখছি না। তবে আমার ধারণা ঠিক হয়ে যাবে, আর মানে না হওয়ার আমি কোনো কারণ দেখি না।